ফার্স্টে আমাদের আমাদের দোকান ছিল 1810। সিংহর কানে কিন্তু দুল আছে। রাহুলদার ব্লগের মতো কিন্তু পুরোটা প্রায় 35 ফুটের উপর চালিয়ে আছে। হ্যালো গাইস, সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। তো আমরা এখন দিল্লি রোডের ওপরে দাঁড়িয়ে আছি, গন্তব্য চন্দননগর। আর ব্লগটা হচ্ছে আজকে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো নিয়ে। তো এটা একটা বিশাল এপিসোড, কারণ আমরা পার্সোনালি আজ অবধি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখিনি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এত জোরে বাস যাচ্ছে, কোনো কিছু শোনা যাবে না হয়তো। আমার একজন সাবস্ক্রাইবার আছেন, উনি আমাকে ডিটেলসে সব কিছু লিখে দিয়েছেন হোয়াটসঅ্যাপে, কোন ঠাকুর দেখবো না দেখবো। এবং গতবার চন্দননগরে যেই ব্লগটা হয়েছিল সেখানে সূর্যকুমার মোদকের জল ভরাটা কিন্তু আমরা মিস করে দিয়েছিলাম। আজকে সেই ভুলটা আমরা করব না এবং ছুটিয়ে ঠাকুর দেখবো এবং ছুটিয়ে খাবো, সেটা নিয়ে আজকে ব্লগটা, ভিডিওটা দেখতে থাকুন। আমরা চন্দননগর ঢুকবো আর আধ ঘন্টার মধ্যে। আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পুরো ডিটেলসে আপনাদের দেখাবো। হে হ্যালো গাইস, আমরা ফাইনালি এসে গেছি চন্দননগরে অমরকুঞ্জ পিকনিক স্পট। গাড়ি এখানেই রাখতে হয়েছে, প্রচণ্ড কনফিউশন হচ্ছে এখানে। সামনে ওই জায়গাতে সবাইকে আটকে দেওয়া হচ্ছে, কারণ এই পিকনিক স্পটের থেকে আগে গাড়ি নিয়ে বেরোতে দেওয়া হবে না, নো এন্ট্রি আছে। কিন্তু এখানে গাড়ি রাত অবধি রাখা যায়, এখানে কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা গাড়িটা রেখেছি, শ্রীকান্ত অলরেডি গাড়িটা রেখে দিয়েছে। এবং এখান থেকে হেঁটে হেঁটে চন্দননগরের যাবতীয় জগদ্ধাত্রী পুজো আমাদেরকে পায়ে হেঁটে এক্সপ্লোর করতে হবে। কিন্তু জায়গাটা খুব সুন্দর, গাছগাছালি সুন্দর জায়গা, ভেতরে যাব। আমি কোনোদিন আজ অবধি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখিনি, তো আমার জন্য এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। অ্যান্ড আমার জন্য, তবে আমার ব্যবস্থাটা খুব ভালো লেগেছে যে ওনারা এরকম ভাবে বাইরে থেকে আসা আটকে দিয়ে তারপর ব্যবস্থা করছেন, খুব ভালো। প্রচুর লোক ব্যবস্থা করার জন্য। চল, এই কালো লিবিনি তো কালো। অমরকুঞ্জ পিকনিক স্পটে গাড়িটা রেখেছি, এখন বাইরে আসছি। এখন এখান থেকে হাঁটতে হবে, কোনো উপায় নেই। এবং আমাদের সঙ্গে একটা ম্যাপ আছে, রুট ম্যাপ। সেই রুট ম্যাপে যে যে ঠাকুরের নাম যেই সিরিয়ালে আমাদের একজন খুব ভালো সাবস্ক্রাইবার আমাদের লিখে দিয়েছেন সেটাই আমরা ফলো করব। মানে সিরিয়াসলি বলছি, আমি প্রচণ্ড এক্সাইটেড, হয়তো মাস্টার রয়েছে বলে সেই জন্য ফেসিয়াল রিয়াকশনটা বোঝা যাচ্ছে না, বাট আই এম রিয়েলি এক্সাইটেড ফর দিস। মনে হয় সবটা পায়েই হাঁটতে হবে। টোটো একটা ভাড়া নিয়েছি আমরা ফাইনালি, দেখা যাক, কারণ পায়ে হেঁটে এতটা যাওয়াটা একটু চাপের হয়ে যাবে। আরে বাকিটা হাঁটবো না, অসুবিধা কিসে? অসুবিধা না, মোটামুটি কাছাকাছি গেলেই হবে। খুব কষ্ট করে একটা টোটো জোগাড় করেছি, দাদা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবে বলেছে। তো যাচ্ছি এখন টোটো করে, দাদার থেকে দাদার ফোন নাম্বারও নিয়ে নিয়েছি। সো গাইজ, আমরা এখন এসে গেছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের সামনে। সুন্দর প্যান্ডেলটা আর তেমনি সুন্দর ঠাকুরের মুখটা, খুব মিষ্টি মিষ্টি একটা মুখ দেখ। ঠাকুরের চারটে হাত, মানে আমি খুব কম জানি জগদ্ধাত্রী ঠাকুর সম্পর্কে। সো গাইস, এটা দেখা হয়ে গেছে, আরো অনেকগুলো বাকি আছে। সো একটা জায়গাতে আমরা খুব বেশিক্ষণ সময় দেব না, নয়তো বাকি জায়গাগুলো সব ভালো করে দেখা হবে না। এবার যাচ্ছি নতুন পাড়া সার্বজনীন। এবার হচ্ছে নতুন পাড়া সার্বজনীন নেক্সট, তারপরে আমাদের সাথে লিস্ট আছে, লিস্ট মিলিয়ে মিলিয়ে যাবো। দাদা আমাদেরকে নিয়ে আছে, টোটোটা না থাকলে সত্যি আমাদের প্রবলেম হতো। আমি এখানে সামনে গিয়ে হয়তো আরেকটু হাঁটতে হবে, বাট দিস ইজ রিয়েলি গুড। সেটা কি স্ট্যান্ডের সামনে? এটা স্ট্যান্ডের সামনে আছে না? আমি যেটা বলছিলাম, যেহেতু এতগুলো ঠাকুর তো ডায়ে বায়ে যেদিকেই ঘুরছি সেদিকেই ঠাকুর, কনফিউজ হয়ে যাচ্ছি। লেখা তো আর দেখছি না, প্যান্ডেল চারদিকেই দেখা যাচ্ছে। বাবা এগুলো কি, এগুলো কি আয়না লাইটিং? চন্দননগর তো লাইটিং এর জন্য খুব বিখ্যাত। এগুলো কি জ্বলবে নাকি? এটা তো আয়না, ও জ্বলবে, সাইড দিয়ে লাইট দেওয়া আছে না? হ্যাঁ, thank you.
চন্দননগরে তো বেসিক্যালি লাইটিং এর জন্য নাম আছে আর প্যান্ডেলের ভেতরে সিলিং এর লাইটিং আবার চেঞ্জ হচ্ছে মানে অসাধারণ লাইটিং আমি নিজে আমার লাইফে আজ অবধি এরকম লাইটিং কলকাতার দুর্গাপূজাতেও দেখিনি সত্যি কথা বলছি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে লেগেছে আমার অসাধারণ যেটা আমি কলকাতাতে দেখি তাতেও মনে হয় ঠাকুরের মুখটা যেন আমার খুব বড় বড় লাগছে ভালো লাগছে লাইটিং তো ভ্যারাইটিস লাইটিং যেহেতু উৎপাদনটা মনে হয় চন্দননগর থেকেই হয়েছে ওরা তো ভ্যারাইটিস নতুন ভাবে নতুন কিছু দেখাতে চায় মানুষকে নিয়োগী বাগান দাদা নিয়োগী বাগান আচ্ছা এরপর হচ্ছে নিয়োগী বাগান হ্যাঁ শ্রীকান্ত সার্নেম নিয়োগী টাইটেলই নিয়োগী রোড পড়বে রোডের পাশ দিকে রাস্তা আছে আবার এখান থেকে বেরিয়ে এই পাশে চলে আসবে ও এইভাবে এটাই নিয়োগী বাগান এটা নিয়োগী বাগান প্রতিটা পুজো আমার ভালো লাগছে এটা হচ্ছে পৃথিবী ওপর আর ওই ইঞ্জেকশন গুলো কোভিশিল্ডের আর এখানে সবকিছু ধসে পড়েছে অর্থনীতি শিল্প তারপর আরো অনেক কিছু কোভিড হয়েছে জবে থেকে খুব ভালো বানিয়েছে মানে আইডিয়াটা খুব ভালো কনসেপ্টটা খুব অন্যরকম মানে ধর্মটা যদি দেখি সব ধর্ম একসাথে দিয়েছে বাইরে কে আসেনি ভেবেছিলাম চন্দননগরে সূর্যগ্রহণ উপলক্ষে চলব না আমরা দেখতে এসে গেছি সার্কাস মাঠ এইদিকে টোটোতে ফিরছি দাদা শুনে নিয়েছেন তো কি মাছটা আমার তেমাথা সার্বজনীন আমাদের নেক্সট ডেস্টিনেশন তেমাথা সার্বজনীন দেখতে এসেছি এখানে নাকি ঠাকুর সবথেকে বড় হয় এটা নাকি সবথেকে উঁচু ঠাকুর সবথেকে বড় শ্রীকান্ত না মানে মানে সব কমপ্লিট মোটামুটি হয়ে যাবে এবছর পুরো ঠাকুরটা আমরা দেখতে পারবো না আসলে আমরা অনেক দূর থেকে এসেছি তো সেই হয়ে যায় প্রত্যেক বছর মোটামুটি দর্শকরা কাল থেকে মানে যদি পায় তো কত হাইট হবে দাদা এটা প্রায় 26 ফুট হাইট আছে 26 ফুট সাত ছাড়া আচ্ছা সাত ছাড়া প্রায় 30 ফুটে চলে যাবে ওরে বাবা তারপর আবার চালি আছে পেছন দিকে প্রায় 35 ফুটের উপর চালি আছে আচ্ছা আচ্ছা এটাই সর্বোচ্চ বলে প্রতিমা বলে এবং রানী মা হইতে বলা সেটাই শুনেছি তেমাথা সার্বজনীনে এসে আমরা দেখলাম এখনো ইনাদের সাজানো হচ্ছে তো দাদা বলছেন যে এরকম জেনারেলি হয় না কারণ আমাদের চতুর্থীতে ওভারঅল আমাদের সাজ কমপ্লিট হয়ে যায় এবার আমাদের সাজের গন্ডগোলের জন্য আমাদের এই বছর এরকম প্রবলেম হয়েছে আমাদের নিজের ছেলেরা নিজেদের যে বারোয়ারির ছেলেরা আছে তারাই সাজসজ্জাটা করেছেন মানে এই যে ছোট ছোট ছেলেরা আছে তারাই উঠে সব সাজ লাগিয়েছে আসলাম হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ দাদা অনেক থ্যাংকস নেক্সট হচ্ছে আমাদের অম্বিকা ক্লাব ক্লাবে এসছি এদিকে স্ট্রেট এটার লাইটিংটা অন্যরকম এদের এখানে লাইটিংটা আমি একটু অন্যরকম চন্দননগর লাইটিং এর জন্য বিখ্যাত এখানে এখনো লাগাচ্ছে
মণ্ডপ সজ্জা জাস্ট অসাধারণ। দাদা বাপি, বাপিদা খুব ভালো ঘোরাচ্ছেন আমাদের। কাজেও বাপি আবার রাপ এন্ড টপ, মানে সেমনি গেঞ্জি জাঙ্গিয়া বাপি। এটার নাম কি? নাম কি? টেলিঘাট। তো আমরা এখন যেই ঠাকুরটা দেখতে এসেছি সেই ঠাকুরটার নাম হচ্ছে চার মন্দির তলা। যে জিপটা এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ রূপ দ্বারা নির্মিত। আমরা যেটা এখন দেখলাম সেটা হলো চার মন্দির তলা, আর একটা জায়গায় যাচ্ছি সেটা কি নাম গো? দেশহাটা, ওখানে যাচ্ছি। পাড়ায় পাড়ায় লাইটিং গুলো খুব সুন্দর দেখ, মানে আর আমাদের সঙ্গে অগ্রজিত আসছে পেছন দিকে স্কুটিতে। বেশহাটা সর্বজনীনের সামনে, তো ঠাকুরটা আপনারা দেখতেই পাচ্ছেন ঠাকুরের হাইটটা কত বড়। আচ্ছা চন্দননগরে কি সব ঠাকুরের হাইটই এত বড় হয়? না, সব ঠাকুরের নয়, স্পেসিফিক কিছু ঠাকুর আছে যেগুলো এরকম মানে এতটাই লম্বা হয়ে থাকে। এবং এখানে ঠাকুরের হাইটই শুধু মুকুট ছাড়া আমি বলছি নিয়ার অ্যাবাউট 23-24 ফিটের জগদ্ধাত্রী ঠাকুর হয় চন্দননগরে। এবং জাস্ট একটা ম্যাজেস্টিক ফিল আসছে দেখে, আর ওপরের দিকটা এটা ফুল দিয়া লাইটিং এর না একটা কাজ সব জায়গাতে রয়েছে সিলিং এ। মানে চন্দননগর তো আমরা জানি যে লাইটিং এর জন্য বিখ্যাত। আমাদের সঙ্গে রয়েছে আমাদের সাবস্ক্রাইবার, আমাদের বন্ধু, ওর নাম হচ্ছে অভ্রজিৎ দে। অভ্রজিৎ, আমাদের চন্দননগরে এই যে ফুল জগদ্ধাত্রী ঠাকুর দেখা যে ট্রিপটা, অভ্রজিতের চরম অ্যাসিস্ট্যান্স আছে। আমি অভ্রজিতের থেকে হেল্প চেয়েছিলাম, অভ্রজিত আমাকে হোয়াটসঅ্যাপে টোটাল রুট ম্যাপ বানিয়ে দিয়েছিল যে আমরা যখন ঢুকছি দিল্লি রোডের সাইড দিয়ে কোন ঠাকুর দেখবো, তারপর কোনটা দেখবো না দেখবো, এবং সেটা ছাড়া এখানে কী কী জায়গা আছে যেখানে আমরা ভালো খাবার খেতে পারবো। তো সব কিছুর জন্য থ্যাংকস এ লট অভ্রজিৎ। এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এত কিছু পরেও অভ্রজিৎ এখন আমাদের সঙ্গে জয়েন করেছে, তো আর কোনো চাপ নেই, লোকাল একজন আমাদের সঙ্গে এখন আছে। বাকি ট্রিপটা আশা করি ভালো হবে, দেখতে থাকুন। প্রত্যেকটা ঠাকুরের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, হয়তো এই ঠাকুরটা যেমন উচ্চতার সাজ, কোনো ঠাকুরের হয়তো রঙিন সাজের জন্য বিখ্যাত, কোনো ঠাকুরের হয়তো সোনার মুকুটের জন্য বিখ্যাত, কোনো ঠাকুরের হয়তো সিংহর প্রত্যেকটা সিংহর মুকুট থেকে শুরু করে সিংহর জীব দাঁত প্রত্যেকটাই হয়তো রূপোর এরকম বিখ্যাত বিখ্যাত। প্রত্যেকটা পুজোর সঙ্গে কিছু না কিছু বিশেষ বৈশিষ্ট্য জড়িয়ে আছে চন্দননগরের পুজো। আচ্ছা, দৈবক পাড়া। হ্যাঁ, দৈবক পাড়া। চল, আগে রেখেছে মনে হয় আমাদের টোটো হারিয়ে গেছে। হ্যাঁ।
হাটখোলা মনসাতলা। সো গাইস আমরা এখন দেখতে যাচ্ছি দৈবকপাড়া থেকে হাটখোলা মনসাতলা। এটা কি লাইটিং এর জন্য বিখ্যাত? এবছর জুবিলি ইয়ার, যার জন্য লাইটিং খুব ভালো হয়েছে। ও হাটখোলা মনসাতলার এবছর হচ্ছে জুবিলি ইয়ার, যার জন্য লাইটিংটা অসাধারণ হয়েছে। আমি একটা দেখাচ্ছি আপনাদের গ্লিমস, চলুন ভেতরে যাওয়া যাক। কানে এখানে দুল দেখা যাচ্ছে, এটা সব ঠাকুরে হয়তো নেই, কোন কেউ আর কি দিয়েছে বলে এখানে দেখা যাচ্ছে সিংহ। ওকে, না না একদমই দেখা যায় না। সো গাইস আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই হাটখোলা মনসাতলা, না হাটখোলা মনসাতলা যে জগদ্ধাত্রীর ঠাকুর রয়েছে সেখানে স্পেশালিটিটা হচ্ছে সিংহর কানে কিন্তু দুল আছে, এটা একটা স্পেশালিটি। দাদা সার্ভিসটা যথেষ্ট ভালো, মানে আমি বলছি একটা ব্যাপার, আমরা চন্দননগর আজকে যখন সকালে আসছিলাম তখন আমরা ভেবেছিলাম হয়তো সবটা আমাদের হেঁটে হেঁটে দেখতে হবে, সবটা হেঁটে দেখতে হবে, তো দাদাকে লাকিলি পেয়ে গেছি, আমাদের হেঁটে দেখতে হয়নি এবং খুব আরামের সঙ্গে আমরা সব জায়গা দেখেছি এবং দাদা শর্টকাট শর্টকাট দিয়ে নিয়ে গেছে। অশেষ ধন্যবাদ আপনাকে, কিন্তু আপনাকে এখন আমরা ছাড়ছি না, একটু সময় বাকি আছে, চল। থ্যাংক ইউ বাপিদা, বাপিদার জন্য থ্রি চিয়ার্স। আগের বার চন্দননগরে এপিসোডটা যখন হয়েছিল সকলে আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকেই আমাদেরকে বলেছে চন্দননগরের সব সূর্যমতোকে জল ভরা খাওনি, তো এটা তো হতে পারে না, তো এখন ফার্স্টে সূর্যমতোকে যাচ্ছি। আর অভ্রজিৎ আমাদেরকে বলেছে চন্দননগরে বলাইয়ে ফিশ ফ্রাই, রাইট? খুব ফেমাস, একদম খুব ফেমাস, তো সূর্যমতোকে জল ভরা, তারপর বলাইতে যাবো ফিশ ফ্রাইয়ের জন্য। আর এই যে এদিকে রয়েছে, না আমি অনেকক্ষণ কোনো কথা বলেনি, কোনো কথা বলেনি, একটু অস্বস্তি পেয়ে গেছে, নতুন লোক আসলেই অস্বস্তি পেয়ে যায়। না সেই জন্য না অস্বস্তি, বিভিন্ন জায়গায় ঢুকছি তো এখন গুলিগালার মধ্যে মাথা গুলি যাচ্ছে। আমরা এখন সূর্যমদকে দাঁড়িয়ে জল ভরা খেতে এসেছি। আমার পড়ে গেছে এবং এর মধ্যে যেটা দেয়া আছে লিকুইড, যে সসের মতো বলা যায় বা গুড় দেয়া আছে বলতে গেলে, শ্রীকান্ত পুরো ফাটিয়ে দিয়েছে। তো আমাদেরকে অভ্রজিৎ যেটা বললো প্রচন্ড নরম, প্রচন্ড নরম এবং টাটকার জন্য, এবং শ্রীকান্ত মানে ফার্স্টেই ফাটিয়ে দিয়েছে এবং খেয়েও নিয়েছে, খেয়ে নিয়েছে। আরেকটা খাবে? মানে আমি মনে হয় ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি জল ভরা খাওয়ার দেখলাম, প্রথমবার বোধহয় এত তাড়াতাড়ি জল ভরা খাওয়ার কিরকম লাগছে বলো? জল ভরা অনেক জায়গাতেই খেয়েছি, নকুড়ে খেয়েছি, ফেলুমুদোকে খেয়েছি, এত বড় খাইনি কখনো, এত বড় এখানে ডিফারেন্স, আর এত নরম ভেতরে নানান ধরনের জুস দেওয়া থাকে বা সিরাপ দেওয়া থাকে, আপাতত আমাদের একটাতে গোলাপ জল দেওয়া ছিল, এটা একদম অথেন্টিক, এই বিষয়টা অথেন্টিক, গোলাপ জলটা হচ্ছে অথেন্টিক, অসাধারণ খেতে। তা আপনার নামটা আগে একটু বলবেন। আমার নাম শান্তনু মোদক, আমি ফিফথ জেনারেশন। তো ওনার থেকে একটু জল ভরার ইতিহাসটা শুনবো প্লিজ।
জলভরা ইতিহাস এটা একটা খুব বড় একটা কাহিনী। ফার্স্টে আমাদের আমাদের দোকান শুরু হয় 1810। তখন সন্দেশ বলতে জলভরা বলে কিছু ছিল না, জাস্ট গোল্লা করে সন্দেশ দিয়ে দিত, মন্ডা সন্দেশ ছিল, ঠিক আছে। তো মানকুণ্ডুতে তোমার একটা জমিদার বাড়ি আছে, ঠিক আছে, খায়েদের বাড়ি। তো ওইখানে সবে ওখানে নতুন বিয়ে হয়েছে, ওখানে তো বিয়ে হয়েছে। রানীমা এবার ডাক পাঠালেন সূর্যমোদককে যে একটা নতুন এমন একটা সন্দেশ করে দিতে হবে যেটার ভেতরে জল পড়া আছে, ঠিক আছে। চিন্তা করে তারপরে উনি বার করলেন যে তালশাঁসের ভেতরে যদি আমি জল পড়ি, ঠিক আছে, তাহলে সেটা সেটা মানে একটা একটা জিনিস হবে। তো উনি প্রথমে একটা নরম পাক করে তালশাঁসের ভেতরে জল ঢোকাতে ইয়ে করলেন, কিন্তু হলো না। তারপরে তারপরে ওটাকে কড়া পাকে দাঁড় করালো, ঠিক আছে। কড়া পাকে যেই যখন জলটা ঢোকানো হলো তখন ওটা সাকসেসফুল হলো। আমাদের জলভরার সঙ্গে চরণগড়ের জলভরার সঙ্গে কলকাতার জলভরা একটাই মানে ডিফারেন্স হচ্ছে, আমাদের জলভরা দাঁড় করানো থাকে আর কলকাতা হচ্ছে তালসা, ওটা শুয়ানো থাকে। সূর্যমোদক এবার নিয়ে গেছেন জলভরা তৈরি করে নিয়ে, এবার নিয়ে গেছেন, নিয়ে এবার রানীমার কাছে গেছেন। তো জামাই এসেছে, শালিরা সব বসে আছে, আর ওকে প্লেটে করে জলভরা দেওয়া হয়েছে। যে থার্ড কামড়টা দিল তখনই পুরো ছচ্ছয় করে মানে জলটা পড়তে শুরু। আমাদের জলভরার ভেতরে জল থাকে রস আর গোলাপ জলের মিশ্রণ, আর যে গোলাপ জলটা আমাদের থাকে সেটা সেটা কনৌজ থেকে আসে, সেটা এখানকার গোলাপ জল নয়, ঠিক আছে। এটাই এখানে এটাই হচ্ছে আমাদের স্টোরি। এই তিনটে জিনিসের জন্য চন্দননগর বিখ্যাত। তো আপনারা যদি কেউ চন্দননগর আসেন, চন্দননগরের লাইটিং, জগদ্ধাত্রী পুজো আর সূর্য মোদকের জল ভরা মনে রাখবেন, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা মিষ্টি খেয়ে এটা পুরোটা মুখে পড়বে। এটা আমাদের জলভরা মতিচুর আর ক্ষীরপুলি, আমাদের তিনটে হচ্ছে আমাদের একদম আমাদের সিগনেচার মিষ্টি। এটা হচ্ছে মতিচুর, ঠিক আছে। এটা এটা কোনো জায়গায় হয় না, এটা পিওর ছানা গোলাপ জল আর চিনি দিয়ে হয়। এটা খেতে হয় পুরো মুখে পুরে, সবটা পুরো পুরো সবটা মুখে পুরে খাবেন। আস্তে আস্তে চিবাতে হবে, কারণ হাসলে চলবে না। এটা দে, এই যে খাচ্ছি খাচ্ছি, আস্তে আস্তে চিবুন, এটা টেস্ট আছে। যে মিষ্টিটা নিলাম এখন ওটার নাম কি? মতিচুর সন্দেশ। আমি এরকম কোনো কিছু খাইনি কোনোদিন। হ্যাঁ, জেনারেলি এটা জাস্ট ছানা চিনি আর গোলাপ জল আর কিছু না। এটা এটা তৈরি করা কিন্তু খুবই একটু কঠিন, এটা সবাই করতে পারে না, আর এখনকার নতুন কারিগর মানে পারবে না। এটা এটা যারা পুরনো আছে তারাই এটা করতে পারে। অসাধারণ খেতে, অসাধারণ খেতে, এক কথায় জাস্ট অসাধারণ। এখানে একটা জিনিস বলি, মিষ্টিটা আমি আগে খেয়েছি যেহেতু এখানে থাকি, এই মিষ্টিটার মেন ব্যাপার হচ্ছে এই মিষ্টিটা খুব সাটেল, ধরুন যে কোনো কেউ এই মিষ্টিটা খেতে পারবে। আর এটা খেতে হবে কিন্তু একবারে, ইউ হ্যাভ টু টেক ইট ইন ওয়ান বাইট, ঠিক রাহুলদার ব্লগের মতো, কিন্তু পুরোটা না দেখলে বুঝতে পারবে না, খুবই সাটেল। মতিচুর সন্দেশ অভাবনীয়, অতুলনীয়, আর কোনো অ্যাডজেক্টিভ আমি জানি না, এই দুটোই জানি। নকুরের মিষ্টি আমি খেয়েছি, ভীমনাগের সন্দেশ আমি খেয়েছি, নবীনচন্দ্র দাসের রসগোল্লা আমি খেয়েছি, আরও অনেক মিষ্টি খেয়েছি, কিন্তু সূর্যকুমার মোদকের জলভরা আমি এরকম মিষ্টি কোনো দিন খাইনি। মানে হাতে ধরা যাচ্ছে না, জাস্ট ভেঙে যাচ্ছে। আর মতিচুর সন্দেশটা বাইরে থেকে দেখে মনে হবে ভেতরে রস টস আছে, কিন্তু জাস্ট ছানা গোলাপ জল আর চিনি, ছানা গোলাপ জল চিনি আর কিছু নেই, অসাধারণ খেতে। এবং দাদা আমাদেরকে খুব ভালো করে জলভরা মানে জলভরা সন্দেশের আবিষ্কারের পুরো হিস্ট্রিটা বললেন। এবং বাড়ির জন্য আমরা দু বাক্স জলভরা নিয়ে যাচ্ছি, কারণ চন্দননগর রোজ আসা হবে না এবং সূর্যকুমার মোদকে রোজ আসা হবে না। এবার আমরা যাবো হচ্ছে নেক্সট স্টপ ফিশ ফ্রাই, বলাইয়ের ফিশ ফ্রাই, যেটাও এখানে খুব বিখ্যাত একটা ব্যাপার। আমি জানি না, অভ্রজিৎ নিয়ে যাবে, যাওয়া যাক। আমরা দাঁড়িয়ে আছি চন্দননগরের বলাইয়ের সামনে, মানে চন্দননগর স্ট্যান্ডটার ওখানে, যেটা এটা বিখ্যাত ফিশ ফ্রাই, মানে বলাইয়ের ফিশ ফ্রাই ইজ বিখ্যাত, মানে সেটা আমরা কিন্তু জানি না, মানে আমাদেরকে অভ্রজিৎ নিয়ে আসছে, রেকমেন্ড করা হয়েছে। হ্যাঁ, রেকমেন্ডেড, রেকমেন্ডেড বলাইয়ের বিখ্যাত ফিশ ফ্রাই। আমাদের ফিশ ফ্রাই নিয়ে খুব হসপস অবস্থা, যেহেতু বসার জায়গা নেই। আচ্ছা, আমি কিন্তু একটু জানিয়ে দিয়েছি, আমরা অনেকবার অভ্রজিৎকে বলেছিলাম নিতে, অভ্রজিৎ নেয়নি। না না না, এটা পরের বারের জন্য যাতে আসে সেই জন্য করে রাখলাম এই ব্যাপারটা, পরের বারে একসঙ্গে খাবো। হেভি গরম, গরম আছে, বেশ ভালোই গরম আছে। জানো বুঝা যাচ্ছে না, কোন দিয়ে যে ঢুকে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। খুব ভালো গরম, গরম তো দারুণ লাগে। গরম কি, খুব গরম, প্রচন্ড গরম, একদম মাছ দেখা যাচ্ছে, দেখ। হাত দিয়ে ধরতে পারছি না, মুখে ঢোকাবো কি। রেকর্ডিংটা অভ্রজিৎ করছে, সাবস্ক্রাইবার রেকর্ড করছে এই প্রথমবার। না, লেয়ারটা ওদের খুব পাতলা, আমি এটাই বলতে চাই, লেয়ারিংটা খুব পাতলা, মানে পুরোটাই ফিশ আর কি। দারুণ, পুরো সলিড ফিশ, এবং
খিদে পেয়েছিল অনেকক্ষণ। এটা শেষ, এখন দুটো ঠাকুর দেখা বাকি আছে, দুটো বড় বড়, রাইট? সব থেকে রিনাউন্ড এখানে বাগবাজার আর বড় বাজার, এই দুটো দেখে বেরোবো। সবার আগে পড়বে বড় বাজার, আমরা এখন বড় বাজারে যাচ্ছি। সো গাইস, আমাদের বড় বাজারটা দেখা হয়ে গেল। এবার আমরা আমাদের যেখানে টোটো আছে ওখানে ফিরবো, কারণ ইনারা বলছেন যে মানকুণ্ডুর জায়গাটা নো এন্ট্রি হয়ে যেতে পারে, সেটা হলে চাপ। তো দেখা যাক বাগবাজারটা দেখি কি না, দেখতে পাই কি না। শীত শীত লাগছে এখানে, ঠান্ডা ঠান্ডা লাগছে, মাস্টার তো খুললাম। তো চন্দননগর ফেলে আমরা এসে গেছি অমরকুঞ্জ পিকনিক গার্ডেন সামনে, ওখান থেকে আমরা গাড়িটা নেবো, নিয়ে ফিরবো। অনেক দূর ফিরতে হবে এখন, তো আমরা ডেড টায়ার্ড। আপনাদের জন্য এত দূর এসেছিলাম, নিজেদেরও দেখার ইচ্ছা ছিল। আশা করি আপনাদের ওই হোল এপিসোডটা ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর কমেন্ট করবেন। আর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের ইনস্টাগ্রামের লিঙ্কটা আছে, গিয়ে দয়া করে আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করে দিন। প্রচণ্ড টায়ার্ড, বাড়ি ফিরবো। বাই বাই বাই।